ফল কিন্তু এখানে ঝুলে আছে। আমি আপনাদের একটা ফল এখান থেকে ছিঁড়ে দেখাচ্ছি যে এই ফলগুলির ভিতরে কি রকম। এই ফলগুলি আসলে ভেঙ্গে দেখান বড় মুশকিল। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আমি এমন একটি ফলের ভিডিও আপনাদের দেখাবো যেই ফল মানুষ খেলে পাগল হয়, আবার সেই গাছের মূল খেলে মানুষ ভালো হয়। এমন একটি ফলের নাম কি বন্ধুরা জানেন? এই ফলের নাম কেউ বলে ধুতরা ফল, আবার কেউ বলে ননি ফল। তো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত এই ফলটি। আমাদের অঞ্চলে এই ফলটার নাম আঞ্চলিক ভাষায় ধুতরা ফল বলে। তো এমন একটি গাছ, এই যে সেই গাছটা দেখতে পাচ্ছেন, বিশাল বড় একটি গাছ। এই গাছটায় কিন্তু ফলে ফুলে পাতায় সব দিকে কিন্তু বন্ধুরা ভরপুর। তো আমি আপনাদের সেই ফলগুলি দেখাচ্ছি। এই যে ফলগুলি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফল, এই যে সেই ফলগুলি। এই কিছু ফল কিন্তু প্রায় পেকে আসছে, একদম সাদা সাদা হয়ে গেছে। এই যে বড় বড় ফল, এই যে আবার সেই ফুলগুলি, ফুলের গোড়ায় কিন্তু ফল। তো বন্ধুরা, এই গাছে যে ফলগুলি হয় সে ফলগুলিতে কিন্তু চতুর্পাশে ফুল থাকে। যেমন আপনাদের আমি একটু বাস্তবে দেখাই, এই যে ছোট ফলটা দেখতে পাচ্ছেন, এই ফলটার এই যে গুটি গুটি, এই যে গুটি গুটি, এই গুটি গুটির সাথে কিন্তু এই ফুলগুলি, ফলগুলি যখন বড় হয় তখন কিন্তু এই ফুলগুলি ঝইরা পইরা যায়। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা ছোট একটা ফুলের কলি বের হয়েছে, এর গোড়ায় কিন্তু ফল, মাথায় কিন্তু ফুল। এরকম কিন্তু এই গাছটা একদম ফলে ফুলে ভরপুর। আর এই যে ফলগুলি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফল, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অনেকগুলি ফল কিন্তু এখানে। এই যে বন্ধুরা ফলের ফলের ছড়াগুলি, এর ভিতরে কিন্তু ফল আছে। তো গাছে আসলে পাতা বেশি, তো সেজন্য কিন্তু ফলগুলি দেখাইতে একটু সমস্যা হচ্ছে। এই যে ফল দেখতে পাচ্ছেন, এই যে ফল, এই যে সেই ফুলের কলি, এবং এই যে গাছটা, এই গাছটা কিন্তু একদম ফলে ফুলে সব দিকে কিন্তু ভরপুর। এই যে কত সুন্দর দেখতে পাচ্ছেন, এই যে কত সুন্দর ফল, দেখতে কিন্তু আসলেই অবাক লাগে। তবে এই ফলগুলি কিন্তু বন্ধুরা কোয়া কোয়া। এই যে একটা থালা আছে, এই থালাটার সাথে দেখেন কত সুন্দর ফলগুলি আছে। আর এই পাতাগুলি কিন্তু লম্বা লম্বা, ডালগুলি কিন্তু চিকুন, এই ডালাগুলি কিন্তু বাদামি রঙের। এদিকে যে ডালাগুলি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ডালায় কিন্তু একদম ফল, ফলের কোনো শেষ নাই। আমি একটু আপনাদের নোয়াইয়া দেখাচ্ছি ফলগুলি, যে এখানে আসলে কত রকমের ফল আছে। এই যে এই শালা ঠালটা বন্ধুরা ভেঙ্গে গেল, কিছু করার নাই। এই যে দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু একদম ফলে কিন্তু ভরপুর। এই যে একটা ডালা দেখতে পাচ্ছেন, এই ডালাটায় কিন্তু কত সুন্দর ফল দেখছেন। এই যে প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় কিন্তু ফল, প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় কিন্তু ফলে ভরা। আর এই এই যে দেখেন, আমি আপনাদের একটু উঁচু করে দেখাচ্ছি এই যে ফলগুলি। এই ফলটা কিন্তু সাদা হয়েছে, এই ফলটা কিন্তু সবুজ রয়েছে, এই ফলটা কিন্তু আর একটু সবুজ। যার মানে যে ফলগুলি আগে হয়েছে সেই ফলগুলি কিন্তু এখন পেকে আসছে, এবং সাদাশের রং, যার মানে পাকা পাকা রং কিন্তু ধারণ করে আসছে। তো বন্ধুরা, এই ফল কবিরাজরা কিন্তু বিভিন্ন কাজে খাটায়। কবিরাজরা যদি এই গাছের ফলগুলি এখানে দেখে, তারা কিন্তু একদম গাছ সহ ছিঁড়ে নিয়ে যাবে। ছিঁড়ে নিয়ে কিন্তু ওরা এই ফল প্রক্রিয়া করে বিভিন্ন ঔষধি কাজে কিন্তু ব্যবহার করবে। আসলে বন্ধুরা, আমাদের অঞ্চলে আসলে সেরকমের কোনো কবিরাজ নাই যে এই ফলগুলি নিয়ে কাজে খাটাবে। এই যে পাতাগুলি, ফলগুলি, গাছের মূল, গাছের শিকড় সবই কিন্তু কবিরাজরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে। ওরা কিন্তু সবসময় খোঁজে এই ধুতরা গাছ বা ননি ফল বা ননি ফলের পাতা বা ননি ফলের গাছগুলি। তো এই যে গাছটা দেখতে পাচ্ছেন, বিশাল বড় একটি গাছ। আমি একটু একটু এই গাছটার গোড়া থেকে আপনাদের দেখাচ্ছি। এই যে গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন, গাছটা কিন্তু অনেক
অনেক মোটা হয়েছে, এভাবে কিন্তু গাছটা এখান থেকে উঠে গেছে। এই যে দেখেন বন্ধুরা, তিনটা ফল কিন্তু এখানে ঝুলে আছে, কত সুন্দর তিনটে ফল, একটা দুটো, এই যে একটা তিনটে, একটা দাও দিয়ে আমি আপনাদের কেটে দেখাচ্ছি। একটা দাও দিয়ে আপনাদের আমি ফলগুলি কেটে দেখাচ্ছি যে ভিতরের অংশটা কিরকম। এখান থেকে আমি কেটে নিচ্ছি একটা ফল, এই যে, এই যে দেখতে পাচ্ছেন ফলগুলির বিচি কিন্তু কালো হয়ে গেছে, এবং ফুল ফলের যে অংশগুলি সে অংশগুলি কিন্তু এখনো সাদা আছে, আর বিচিগুলি কিন্তু কালো। এই বিচি কিন্তু বন্ধুরা মানুষে খেলে যখন তখন পাগল হয়ে যাবে, যার জন্য কিন্তু আমাদের অঞ্চলে এই ফলকে পাগল ফল বলে, ধুতরা ফল বলে, ননি ফল বলে, যে যেটা বলে। আবার এই যে গাছের গোড়া দেখছেন, এই গাছের গোড়ায় যে শিকড় আছে, সেই শিকড় সেইসে খাওয়াইয়া দিলে ওই মানুষটা কিন্তু যখন তখন ভালো হয়ে যায়। সেজন্যই বলে যেই ফলে পাগল হয় সেই গাছের মূল খেলে ভালো হয়। এটা কিন্তু একটা প্রবাদ নয়, এটা কিন্তু সত্য কথা। তো এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু আসলে জঙ্গলের ভিতর হইয়া আছে, খুঁজতে খুঁজতে কিন্তু আসলে গাছটা আমি পেয়েছি। আমি আর একটু আপনাদের দেখাচ্ছি গাছের পাতা এবং ফলগুলি। এই যে ফলগুলি কত সুন্দর ফল দেখতে পাচ্ছেন, এই ফলগুলি কিন্তু আসলে খুবই আশ্চর্যজনক ফল। তো আমি দাওটা এখানে রেখে দেই, রেখে দিয়ে ফলগুলি আপনাদের আমি আর একটু ভালো করে দেখাচ্ছি। কাপে না জানি আপনাদের আমি ভালো করে দেখাচ্ছি এই যে ফলগুলি। তো এই ফলগুলি আসলে পাখিতে কিন্তু খায়, আর পাখিতে খেলে, আর পাখিতে খেলে কিন্তু পাখি কিন্তু পাগল হয় না, আর পাখি পাগল হয় কি না তাও কিন্তু আমরা জানি না। পাখিরা এই ফল পাকলে খুব আরাম করে খায়। তো এই যে গাছটা অনেক বড় একটি গাছ, দেখতে কিন্তু আসলে খুবই অবাক লাগে। এই যে গাছের এখানে কিছু ফল আছে, এই যে দেখতে পাচ্ছেন ফলগুলি, একটা দুটা তিনটা চারটা ফল, এই যে একটা ডালার মাথায় ফল, একটা দুটো তিনটে, তিনটে ফল কিন্তু এখানে আছে। আমি একটু পাতাগুলি ফালাই আপনাদের শুধু ফলগুলি দেখাচ্ছি। এই যে ফলগুলি দেখতে পাচ্ছেন, দারুণ দারুণ ফলগুলি। আর এই গাছটায় কিন্তু পুরো গাছে কিন্তু ফলে একদম ভরপুর। আমি আপনাদের কি করে দেখাই, গাছটা একটু ওদিকে নুয়ে আছে গাছটা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছে কত সুন্দর ফল, এই ফল এখানে কিন্তু কিছু ফল পেকেও আসছে। এই যে, এই যে ফলগুলি দেখছেন, এই যে ফলগুলি কত সুন্দর সুন্দর ফল। তো এই গাছটা আসলে বিশাল বড় একটি গাছ, গাছটা আসলে লাভ পাওয়া বড় কঠিন ব্যাপার। তারপর আপনাদের আমি যতদূর সম্ভব ফলগুলির দেখাচ্ছি। এই যে সেই, এই যে সেই ফলগুলি, ফলগুলি দেখলে কিন্তু আসলে অবাক লাগে বন্ধুরা। অনেক সুন্দর সুন্দর ফল কিন্তু গাছে হইয়া আছে। এই যে কিছু ফল সাদা, কিছু ফল সবুজ হয়ে আছে, সব মিলিয়ে এই গাছটা কিন্তু আপনাদের আমি পুরো গাছটারে দেখাচ্ছি। গাছের ফলগুলি আপনাদের আমি দেখাচ্ছি, এই যে সেই ফলগুলি। এদিকে আমি আপনাদের আরো কিছু ফল সুন্দর করে দেখাচ্ছি, কত সুন্দর সুন্দর ফল এই গাছে হইয়া আছে, যে ফল আসলে মানুষে খায় না, মানুষে খেলে কিন্তু এত সুন্দর ফল এখানে থাকতো না, মানুষে কিন্তু এই ফলগুলি খেয়ে ফেলতো। তো সুন্দর সুন্দর এই ফলগুলি দেখতে কিন্তু খুব ভালো লাগে। এদিকে একটা ডালা আছে, এই যে এখানে কিন্তু বন্ধুরা ফলগুলি আছে, এই যে এখানে কিন্তু দুই থেকে তিনটা ফল। তো আসলে এই গাছটা অনেক বড় একটি গাছ। এই যে সেই গাছের, যে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই।